বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদের নামসমূহ, যে সকল পদে নিয়োগ দেওয়া হবে। এই আবেদনটা অনলাইনে করা যাবে না, এটা অফলাইনে করতে হবে, সরাসরি ডাকযোগে পাঠাতে হবে। এখানে অনেক কাগজপত্র দরকার হবে, এগুলো আপনার আবেদন করার সময় অবশ্যই সার্ভারটা ভালোভাবে পড়ে নেবেন। যে সকল পোস্টে নিয়োগ দেওয়া হবে, প্রদর্শক রসায়ন 2 জন, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 2 জন, অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার 3 জন, হাসপাতাল অ্যাটেন্ডেন্ট পুরুষ 1 জন, অফিস সহায়ক 6 জন, ডরমেটরি 2 জন, বেয়ারার পুরুষ 7 জন, মেস ওয়েটার 2 জন, কম্পিউটার অপারেটর 1 জন, সহকারী ইলেকট্রিশিয়ান 1 জন, মোয়াজ্জিন 1 জন, নিরাপত্তা প্রহরী 6 জন, মালি 5 জন, সহকারী ব্যবস্থী 3 জন, পরিচ্ছন্নতা কর্মী 6 জন। তো এই আবেদনটা অলরেডি শুরু হয়ে গেছে, এই আবেদনটা চলবে 14 জুলাই 2023 তারিখ পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত এটা চলবে। এখানে একটা ব্যাপার আমি একটু উল্লেখ করতে চাই, প্রদর্শক রসায়ন এটা হচ্ছে 10ম গ্রেডের একটা চাকরি। এখানে 2টা পোস্ট আছে, এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে দেওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়, হয়তো বিজ্ঞান অথবা সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি বা সিজিপিএ 2.50 স্কেল 4-এ। যাই হোক, যারা রসায়নে প্রদর্শক পোস্টে চাকরি করতে ইচ্ছুক তারা এটা আবেদন করবেন। এটা অনেকটা টিচারদের মতোই এর কাজ, খুব একটা আপনার খারাপ নয়। এটা আপনার হচ্ছে এইটা মূলত এই পোস্টে সাধারণত যারা চাকরি পাবে তারা মূলত তাদের প্রধান কাজটা হচ্ছে ল্যাবের, যখন ল্যাব চলবে স্টুডেন্টদের মূলত ইনস্ট্রাকশন দেওয়াটা হচ্ছে ওনার কাজ। মূলত উনি ক্লাস নেবেন, ল্যাব সংক্রান্ত ক্লাসই হচ্ছে ওনার মূল কাজ। তবে অনেক সময় টিচার সংকট থাকলে ওনাকে অন্য ক্লাস দেওয়া হতে পারে, কিন্তু উনি মূলত ল্যাব নিয়ে উনি ক্লাস নেবেন। ঠিক আছে, ব্যবহার